প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আজ 6ই মার্চ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আজকে কিন্তু বরিশাল থেকে 3টি লঞ্চ যাচ্ছে। আজ যেমন আছে পিরিঞ্চাওলা 10, পরবর্তীতে আছে সুন্দরবন 16, এবং কি পরবর্তীতে আছে পারাবত 18। এই 3টি লঞ্চই আজকে বরিশাল থেকে যাচ্ছে। সর্বনিম্ন ডেকের ভাড়া কিন্তু আজকে যাচ্ছে 300 টাকা। এখন ঠিক 8:24, হয়তো পল্টনে তেমন আজকে বেশি যাত্রী সংখ্যা নেই, তারপরও হয়তো জানি না লঞ্চে কেমন যাত্রী সংখ্যা আছে। আজকে এই 3টি লঞ্চেই এসি বা নন এসি সিঙ্গেল কেবিন কিন্তু মাত্র 1000 টাকা করে, ডাবল কেবিন কিন্তু 2000 টাকা করে। বাইকের কথা যদি বলি তাহলে হয়তো বাইক আজকে 400-500 টাকার ভিতরে যাবে। আগামীকাল বরিশাল থেকে যে ছেড়ে যাবে, যে 4টি লঞ্চ আছে আগামীকাল, সুরভি 7, সুন্দরবন 11, পারাবত 12, এবং কি অ্যাডভেঞ্চার 9। এই 4টি লঞ্চ যেতে পারে, সময় সাপেক্ষে তারা লঞ্চের শিডিউলগুলো চেঞ্জ করতে পারে। আর দেখা যাক আগামীকাল কয়টি লঞ্চ বরিশাল থেকে যায় এবং কি সর্বনিম্ন ডেকের ভাড়া হয় কত। আজকে আমরা প্রথমেই যাচ্ছি পিরিঞ্চাওলা 10-এ, দেখি পিরিঞ্চাওলা 10-এ কেমন যাত্রীর সংখ্যা হবে। কারণ এখন এই মুহূর্তে যে সময়, এই সময়টা আসলে যাত্রীর সংখ্যাটা প্রচুর পরিমাণে দেখা যায়। সেই সূত্রে দেখি আসলে পিরিঞ্চাওলাতের কী অবস্থা। সামনে তো ঢুকে বেশ ভালোই দেখতে পাচ্ছি, জানি না আসলে আজকে যাত্রীর কেমন অবস্থা ডেকির ভিতরে। এই হলো পিরিঞ্চাওলা 10-এর ডেকের পরিস্থিতি। দর্শক, ডেকে এই মুহূর্তে সময় অনুসারে ঢুকে কিন্তু ভালো যাত্রীর সংখ্যা দেখতে পাচ্ছি না, তারপরও মোটামুটি সংখ্যায় আছে, তেমন বেশিও নেই কমও নেই, তারপরও যতটুকু আছে আজকে চলে আর কি। দর্শক, এরই সাথে একটু কথা বলি, যাদেরকে যারা আমাদের এই ভিডিওটি প্রতিনিয়ত দেখেন অবশ্যই একটু আপনাদের মতামতটা একটু কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তাছাড়া এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটু বরিশাল লঞ্চঘাটের প্রতিদিনের আপডেট দেওয়া হয় আমাদের এই ছোট্ট চ্যানেলটি থেকে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আপনার মতামতটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তারপরে যাচ্ছি পিরিঞ্চাওলা পিছনের একটু কথা বলি। পিরিঞ্চাওলা তার 10-এর পিছনে কিন্তু বেশ ভালো সংখ্যায় বাইক আছে আজকে। দেখুন পিছনে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাইক আছে, অসম্ভব, প্রায় 15-20টা তো হবেই, অসম্ভব বাইক। এরপরে আমরা চলে যাব সুন্দরবন 16-তে, আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন। দেখি সুন্দরবন 16-র অবস্থা কি। সুন্দরবন 16-র সামনের আসতেই ভালো যাত্রীর সংখ্যা চোখে বাজছে, একেবারেই প্রচুর, সামনে দেখুন ভিড়। আর যাত্রীদের স্বজনরা বাইরে বেরিয়ে আসছে এবং এই যাত্রীরা কিন্তু লঞ্চে প্রবেশ করতেছে। দেখুন সামনে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভিড়ের সংখ্যা, অসম্ভব ভিড় দেখতেই পাচ্ছি। একটু ভিতরে প্রবেশ করে দেখি কী অবস্থা। তবে সুন্দরবন ভিতরেও বুঝি বেশ কিছু বাইক আছে, কারণ হয়তো ভিতরে জায়গা না থাকার কারণে সামনে বাইকগুলো আনা হয়েছে। একটু ভিতরে যেয়ে আমরা দেখতে পারবো। এই হলো সুন্দরবন 16, ভরভর যাত্রীর ডেক, যেটা আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন। দেখুন অসম্ভব পরিমাণে যাত্রীর সংখ্যা, একেবারে সামনে থেকে পিছন পর্যন্তই প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে, একেবারে মাছ বরাবর থেকে তো দেখতেই আছেন প্রচুর। তাছাড়া ওই সাইডেও যেভাবে যাত্রীর সংখ্যা, ঠিক এই সাইডেও কিন্তু একই পরিমাণে যাত্রীর সংখ্যা। আমরা একটু সুন্দরবন 16-র একেবারে পিছন সাইডে যাই, যে দেখি যে সুন্দরবন 16-তে কত বাইক আছে পিছনে।
আর দর্শক পিছনে যেতেই কিন্তু বেশ ভালো কষ্টের সম্মুখীন হচ্ছি, কারণ দেখুন যাত্রীরা কিন্তু এক সিরিয়ালে প্রবেশ করতেছে, এরই সাথে কিন্তু যাত্রীদের স্বজনরা কিন্তু বেরিয়ে যাচ্ছে, কারণ এখন ঠিক 8:30 ওভার হয়েছে এর কারণে। আর বেশ কিছু সময়ের পরেই কিন্তু বরিশাল থেকে সুন্দরবন 16 বা বাকি অন্য অন্য যতগুলো লঞ্চ আছে প্রত্যেকটি লঞ্চই কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সুন্দরবন একেবারে ইঞ্জিল রুম পর্যন্তই কিন্তু যাত্রীরা আছে, পিছনে তেমন সংখ্যায় বাইক নেই যেটা আমরা পিরিনচাওলাতে দেখছিলাম, তারপরও যতটুকু আছে বেশ ভালোই আছে। দেখুন ওই সেটে কিছু বাইক আছে এবং কি এই সেট থেকে কিছু বাইক আছে, যে এই সিরিয়াল থেকে এখানে 4-5টা বাইক আছে আর ওই সেটে কিছু বাইক আছে। এই হলো সুন্দরবন বাইকের এবং কি ডেকের পরিস্থিতি। আমরা এরপরে একেবারে চলে যাব আজকের সর্বশেষ যে লঞ্চটি পারাবাত 18, সেই পারাবাত 18তে যেয়ে দেখব পারাবাত 18 কী অবস্থা। দেখুন কত পরিমাণে যাত্রী, এখনও কিন্তু লঞ্চে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী প্রবেশ করছে, অসম্ভব যাত্রীরা কিন্তু এখনও লঞ্চের ভিতর প্রবেশ করতেছে। যাচ্ছি পারাবাত 18তে। পারাবাত 18-র সামনে কিন্তু আজকে ভালো বাইক দেখতে পাচ্ছি। পারাবাত 18-র ডেকের চিত্র যদি দেখাই তাহলে এই হলো পারাবাত 18-র ডেকের চিত্র যতটুকু দেখতে পাচ্ছি দুই সাইডে, এবং কি মাঝখান থেকে বেশ ভালোই যাত্রীর সংখ্যা। আজকে 3টি লঞ্চের ভিতরে পারাবাত 18 এবং কি সুন্দরবন 16, এই 2টি লঞ্চে একটু যাত্রীর সংখ্যা ভালো দেখলাম, তাছাড়া কিন্তু এমনিতে পিরিনচাওলাত 10 লঞ্চটিতে কিন্তু তেমন যাত্রীর সংখ্যা দেখতে পাচ্ছি না বা দেখে আসলাম না, হয়তো এই সময়ের ভিতরে আরও যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কারণ 3টি লঞ্চ বেশ যাত্রীর সংখ্যাও উপর থেকে তেমন বুঝলাম না পল্টন থেকে, তবে কিন্তু লঞ্চে ঢুকে কিন্তু একেবারে অন্যরকম চিত্র, যেটা আসলে সবসময় ঘটে না, কিছু কিছু মাঝে মাঝে কিছু সময় আর কি দেখা যায় এভাবেই। আসলে পল্টনে যাত্রী নেই তবে কিন্তু লঞ্চ একেবারে ফুল ফিল আপ, আর ঠিক সেই একই সিস্টেম হয়েছে আজকেও, যেমন পল্টনে যাত্রী দেখলাম না দর্শক, লঞ্চের ভিতরে কিন্তু ভালোই যাত্রীর সংখ্যা দেখতে পেলাম। দর্শক এই ছিল একেবারে পারাবাত 18-র একেবারে পিছন পর্যন্ত, একেবারে সর্বশেষ পর্যন্ত। তবে সুন্দরবন এবং কি পিরিনচাওলাতে যে বাইকগুলো আমরা দেখতে পেয়েছিলাম পারাবাত 18-তে কিন্তু তেমন বাইক কেলো কিন্তু পিছনে দেখতে পেলাম না। দেখুন পিছন সাইডটা কিন্তু একেবারেই ফাঁকা, কোনো প্রকারেই কিন্তু কোনো বাইক নেই, একে যা একেবারে বলতে গেলে ফুল ফাঁকা, দেখুন কোনো বাইক নেই, তবে সামনে কিন্তু মোটামুটি কিছু সংখ্যায় বাইক দেখতে পেয়েছিলাম। এই ছিল দর্শক বরিশাল লঞ্চঘাটের সর্বশেষ আপডেট, আশা করি আমাদের সাথে যারা এত সময় ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমাদের ভাই বেরাদারা যারা চলে গেছেন তারা তো ছেড়ে চলে গেছেনি, আর যারা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শক ভালো থাকবেন, কালকে নিয়ে চলে আসবো বরিশাল লঞ্চঘাট থেকে আর একটা নতুন আপডেট, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।